সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন হুগলি জেলার বলাগড় পুরসুড়া আরামবাগ থেকে বৈদ্যবাটী শ্রীরামপুর থেকে চন্দননগর থেকে ভদ্রেশ্বর থেকে বোঘাট থেকে খানাকুল থেকে আমার সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা প্রথমেই সকলকে কুর্নিশ জানাই এই রকম দীর্ঘদিন বলবার সময় বলছি এই রকম এক প্রবল আবহাওয়া এই রকম একটি সময় যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন সূর্য মাথার উপর গনগনে উত্তাপ ছড়াচ্ছে আর সেই উত্তাপকে গায়ে মেখে আমরা স্লোগান দিচ্ছি যে আমরা সংগ্রাম ছাড়া লড়াই ছাড়া এক ইঞ্চি জমিও কাউকে ছাড়তে প্রস্তুত নই আমরা বলছি বার্তা দিচ্ছি আমরা বলছি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কোণার মহিলারা এই হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলারা যে তোমাদেরকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয়া আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয়া এত কিসের ভয় পঞ্চায়েতের নির্বাচনের তারিখ এখনো জানাতে পারলেন না আসলে যাই করুন না কেন যত টাকা খরচা করে যেসব যাত্রা করছেন করুন না কেন জেনে রাখুন পঞ্চায়েতের বুথে আর যখন এসে দাঁড়াতে হবে আর তখন শুধু ওই একটা আওয়াজ যে আওয়াজ শুনছেন সেই আওয়াজই শুনতে হবে চোর 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 আর কোন আওয়াজ নেই আজকে রাজ্যে আজকে রাজ্যে তৃণমূলের জন্য লজ্জা লাগে আমাদের বলতে আমরা যারা মেয়েরা আমরা যারা মহিলা যারা প্রতিদিন ঘরের মধ্যে প্রতিদিন ঘরের মধ্যে নানান কাজের মধ্যে থাকি এবং যেটা কেয়ার গিভিং যেটা আমাদের বিনা পারিশ্রমিকের কাজ অর্থাৎ একজন মহিলা যে ঘরের মধ্যে রান্না করা ঘরের মধ্যে অন্য পরিবারের অন্য লোকেদের দেখাশোনা করা এই সমস্ত কিছুর ক্ষেত্রে একটা অনেক বড় অংশের অনেক বড় অংশের পরিশ্রম তারা দেন যে পরিশ্রম স্বাভাবিকভাবে পুরুষকে দিতে হয় না আমরা নিশ্চিত করে বলবো না যে এই সমাজটা এই আমাদের রাজ্য এই আমাদের দেশ যেখানে বিজেপি আরএসএস দেশ চালাচ্ছে আমরা নিশ্চিত বলবো না যে দেশে রাজ্যে পুরুষ আছে দারুণ মুক্ত আর তাই শুধু মেয়েরা শোষিত না এ কথা বলবো না কিন্তু যে পিতৃতন্ত্রের শোষণ যে প্যাট্রিয়ার্কি সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাতে মেয়েদের পরিশ্রমকে তাতে মেয়েদের কাজকে মর্যাদা দেওয়ার প্রশ্ন এখনো অনেক পায়ের তলায় থাকে আর তাই যখন একজন মেয়ে তারা যখন ঘরের কাজ করেও তারা যখন ঘর থেকে কাজ করেও আজকে বিভিন্ন মেয়েরা যারা রাস্তায় বেরোচ্ছেন যারা কাজ করছেন কেউ ক্ষেত মজুর কেউ কৃষক রমণী কেউ হয়তো একটা ছোট দোকানে কাজ করে কেউ ব্যাংকে চাকরি করে কেউ স্কুলে পড়ান কেউ প্যারা টিচার কেউ হয়তো আদালতে কাজ করেন কেউ উকিল আবার কেউ হয়তো নির্মাণ শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের কেউ ইট ভাটায় কাজ করেন একটা বড় অংশ আজকে কোন না কোন কাজে যুক্ত আছেন হয়তো মহিলাদের আর তার মধ্যেও যদি আপনি বেকারির কথা বিবেচনা করেন যদি আপনি বেকারি দেখেন তাহলে এই কোভিড পিরিয়ডে এই কোভিডের সময় সবচেয়ে বেশি যারা কাজ হারিয়েছে তারা কারা তারা আমাদের এই মহিলা সমাজ সবচেয়ে বেশি মহিলারা কাজ হারিয়েছেন আর শুধু তাই না পুরুষেরাও যখন কাজ হারিয়েছেন তখন ঘরের মধ্যে আমরা কি দেখেছি এ আমাদের কথা না এ বড় বড় যারা সমীক্ষা করেছে বড় বড় বিশ্ববিদ্যালয় আজিম প্রেমী ইউনিভার্সিটি থেকে নানান রকম বড় বিশ্ববিদ্যালয় তারা সমীক্ষা করে
দেখিয়েছে যে কাজ হারিয়েছেন কোভিডে সবাই আর মেয়েদের ঘরে মুনাফা করবে কারা ওখানে বাড়ি তৈরি করবে কারা ওখানে দোকান তৈরি করবে জলাভূমি বুঝিয়ে দিল জলা জঙ্গল বুঝিয়ে দিল কলকাতা ওয়েটল্যান্ড বুঝিয়ে দিল আর তার মধ্যে দিয়ে কোটি কোটি টাকা পকেটে ভরে যারা হচ্ছে আমার দেশের আমার রাজ্যের শাসক শ্রেণী তাই তাদের সঙ্গে জড়িত কেন আজকে গোটা পৃথিবীতে গরম বাড়ছে কেন হিমশৈল ফলছে কেন হিমশৈল ছিঁড়ে চলে এলো কেন 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্ষেত মজুরকে করতে হবে আরো ভালো করে আর আমার ক্ষেত মজুরি পাওয়ার লড়াই এ কোনো আলাদা লড়াই না মানবতার মজুরির জন্য লড়াই করা ভেবে দেখুন তো অনেক বড় বড় কথা হচ্ছে তুই বেরাল না মুই বেরাল তুই না আমি কে বিজেপি কে তৃণমূল কে তৃণমূল কে বিজেপি আরে তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল তোমাদের ওই ছোট্টবেলায় আমাদের কথা মনে পড়ে যায় যে ছোটবেলায় বাচ্চারা যখন দরজার পাশে দাঁড়িয়ে থাকে আর বলে দরজার পাশ থেকে টুকি মা আমায় ধরো তো আর সঙ্গে সঙ্গে বোঝা যায় ওই রকম হচ্ছে এখন বিজেপি আর তৃণমূলের লুকোচুরি খেলা বিজেপি ডাকছে এখান থেকে তৃণমূল ডাকছে ওখান থেকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নিজাম প্যালেসে গিয়ে ঘুরে চলে আসছেন মাইকে বকবক করছেন আর ওনার স্ত্রী সোনা বৌদি উনি কাস্টমস ডিপার্টমেন্টে আপনি একটা সুচ নিয়ে বলতে পারবেন না আর উনি কাস্টমস ডিপার্টমেন্ট থেকে এত এত সোনা ব্যাগে নিয়ে বেরিয়ে চলে এলেন এমনি এমনি হয় না বিজেপির সঙ্গে তৃণমূল তৃণমূলের সঙ্গে বিজেপি কারণ দেখছেন না অমিত শাহ কি বলছেন যে যদি আমরা পারি তো ঠিক আছে আর যদি না পারি তাহলে তৃণমূল আছে থাক কিন্তু কমিউনিস্টরা যেন বামপন্থীরা যেন এতটুকুও জমি না পায় কারণ ওরা জানে যে মতাদর্শগত ভাবে প্রাণ যাবে রক্ত দেবে তবু বামপন্থীরা সাম্প্রদায়িকতার জন্য বামপন্থীরা এই হিন্দুত্ব এজেন্ডা যারা করা আমার ভারতবর্ষে দিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বে না হিন্দুত্ব আর হিন্দু ধর্ম নিয়ে শুধু জাতপাত নিয়ে শুধু কে আদিবাসী কে দলিত কে তপশিলি কে লোধা কে ভিল কে কোল কে মুন্ডা কে ওরাও কে ক্ষত্রিয় কে কায়স্থ এই নিয়ে লড়াই হবে আমাদের রাজ্যে কে কুর্মী আর কে মাহাতো কে ওবিসি এই নিয়ে লড়াই হবে আমার রাজ্যে একবার ভেবে দেখুন তো যে কুর্মী সে যখন ক্ষেত মজুরিতে যায় সে যখন ক্ষেত মজুরির কাজ না পায় তার যা কষ্ট একজন যে গরিব মানুষ কায়স্থ সেও যখন যায় সেই একই তো কষ্ট কে হেমব্রম কে সরেন কে মাহাতো কে সর্দার কে রায় কে বোস কে ঘোষ এইটা নিয়ে লড়াই না লড়াই হচ্ছে জীবন জীবিকার লড়াই মেয়েদের নিরাপত্তা নিয়ে কাজ দাও এ লড়াই সম কাজে সম মজুরি দাও একই সাথে একই পরিশ্রম করে অথচ মেয়েরা সমান কাজে সমান মজুরি পায় না অসংগঠিত শ্রমিক একটা মেয়ে নির্মাণ শ্রমিক একটা মেয়ে যখন সে কাজ করে যখন সে মাথায় বয়ে বয়ে নিয়ে যায় স্টোন চিপস একই সাথে অথচ সে এক মজুরি পায় না এই মজুরির জন্য আমাদের লড়াই কাজের জন্য আমাদের লড়াই দেবে দেখুন যখন কালিয়াগঞ্জের ওই মেয়েটি যার জন্য আমরা গেছিলাম রাজবংশী সে কি তার অপরাধ সে মারা যাওয়ার পরেও অস্বাভাবিক মৃত্যুর পরেও তাই এই পুলিশ যারা নাকি রক্ষা করবে মেয়েদের যারা নাকি রক্ষা করবে মানুষকে আর যারা রক্ত তারাই ভক্ত আমাদের রাজ্যে এখন এই হয়েছে অবস্থা যে আসলে কাউকে দেখলে পুলিশ নিয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়ছে কাউকে দেখলে পুলিশ থাপ্পড় মারছে ডানকালে কেহ আঘাত দিবে বা গাল বাড়ায় দিবে এই হচ্ছে পুলিশ ডানকালে তৃণমূলে সে এক থাপ্পড় মারছে তো বাগালটা বাড়িয়ে দিচ্ছে না দাদা তুমি এখানে মারুন টেবিলের তলায় ঢুকতে হবে কারণ কোনো উপায় নেই পকেটে পয়সা ঢুকাতে হবে আর তাই
তাই কালিয়াগঞ্জের ওই মেয়েটি মারা যাওয়ার পর তার দেহটাকে টানতে টানতে যেভাবে নিয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর আমরা যখন কালিয়াগঞ্জ গেছি হাহাকার করছে তার বাড়ির লোক, আর তার বাড়ির লোক বলছে তাদেরকে কেন্দ্র করে যখন একদিকে জাতি দাঙ্গা একদিকে জাতপাতের নামে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, কেউ বা পুলিশি থানা ভাঙচুর করছে, কেউ ওখানে আগুন লাগিয়ে দিচ্ছে না, বামপন্থীরা এ ধরনের আন্দোলন করে না। আমরা বলেছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যখন আমরা গেছি ওর কাকার কাছে বীরমল তখন বলছে আমরা দিদি আমরা কোনো দাঙ্গা চাই না, আমরা কোনো সাম্প্রদায়িকতা চাই না, আমরা হিন্দু মুসলমান চাই না, আমরা চাই আমাদের যে ভাইজি আমার যে ভাইজি যে মারা গেল যাকে ওইভাবে পুলিশ টেনে নিয়ে গেল তাদের জন্য যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ভেবে দেখুন আমার রাজ্য অর্জুনা বিবি পূর্ব মেদিনীপুরে সে গেছিল আবাস যোজনা প্রকল্পের জন্য যাতে তারও একটা ঘর থাকে, একটা ঝুপড়ি ঘরে থাকে। আবাস যোজনা প্রকল্পে সকলের ঘর পাবে বলছেন গরিব মানুষরা, আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য সে গেছিল আর তাকে পুলিশ ধরে এমন অত্যাচার করেছে। অর্জুনা বিবি সাধারণ মহিলা ছিল কিন্তু অর্জুনা বিবির জন্য বামপন্থীদের লড়াইয়ের জন্য আজকে অর্জুনা বিবি বলছেন যে আমি বলছি আমাকে ওরা যতই অত্যাচার করুক কিন্তু আমাকে টলাতে পারবে না, যতই তৃণমূলীরা কিনতে আসুক আমাকে কিনতে পারবে না, বামপন্থীরা আমার জন্য লড়াই লড়েছে, আমার আবাসের জন্য আমার ঘরের জন্য লড়াই লড়েছে, আমি থাকবো, আমি সেই লড়াইতে থাকবো। হ্যাঁ এটাই আমাদের প্রেরণা, আমাদের অনুপ্রেরণা লাগে না। চলার পথে নাকি কাগজ আমাদের রাজ্যের নাকি একটা পাতাও মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া নড়ে না। আর যখন কালিয়াগঞ্জে এই ঘটনা হয় যখন বক্তুয়ে কতজন পুড়ে মারা যায় ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে, ভাদু শেখের বউ বলেছে আমরা জানি যে ও তো দিদি দিয়ে থুয়েই খেত, ও তো একেও দিত ওকেও দিত, তবু কেন ওকে মরতে হলো। তৃণমূলী নেতার বউয়ের এই কথায় আমরা বুঝতে পারি আমাদের রাজ্যকে কোন পথে নিয়ে যেতে চায়। একটার পর একটা যারা আমার জাতির মেরুদণ্ড তৈরি করবে, যারা আমাদের শিক্ষক, যারা শিক্ষক সমাজ আমার আগামী ভবিষ্যৎকে তৈরি করবে, সেই গোটা ভবিষ্যৎটাকে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ফেলে দিতে চায় তৃণমূল। আর সেই কারণের জন্য আপনার টাকা ওরা চুরি করেছে, লোকের মাথা গোজবার ঠাঁই থাকে না। আর পার্থ চ্যাটার্জি আর তার বান্ধবীর একটা গোটা ঘর শুধু টাকায় ভর্তি, মানুষের মাথা গোজার ঠাঁই নেই। আর তোমরা কিনা টাকার জন্য ঘর করেছো, তোমাদের ওই ঘরে আমরা প্রতিবাদের মশাল জ্বালবো। এই জন্যে আমরা হুগলি জেলায় এসছি সমাবেশ করতে, আমরা এই কথা বলতে এসছি যে কালিয়াগঞ্জের ওই মেয়ে আমরা তোমার সাথে আছি, গলসির মেয়ে যাকে ধর্ষিত হতে হয়েছে আমরা তোমার সাথে আছি, রাজগঞ্জের মেয়ে যাকে শিশু যাকে অত্যাচার করে ট্যাঙ্কে ফেলে দিল ওই শিশুর নিরাপত্তার জন্য আমরা পাশে আছি। প্রতি আমাদের দেশে 18 মিনিটে এক একজন ধর্ষিত হয়, আর সেই বিজেপি আরএসএস তারা বিলকিস বানর ধর্ষকদের ছেড়ে দেয়। ভেবে দেখুন এ কোন দেশ আমাদের, এ কোন রাজ্য যেখানে একদিকে গিয়ে মাননীয় হাতে হাত হাসখালিতে দাঁড়িয়ে বলেন ওকে ছিল, ওকে কি প্রেগন্যান্ট ছিল, ওর কি লাভ অ্যাফেয়ার ছিল, যেন কারোর প্রেগন্যান্ট হলে কারোর যেন লাভ অ্যাফেয়ার থাকলে তাকে যেন ধর্ষণ করবার অধিকার জন্মায়। একই সাথে বিলকিস বানর ধর্ষককে ছেড়ে দিচ্ছে, হাথরাসের যারা অভিযুক্ত তাদেরকে ছেড়ে দিচ্ছে, উচ্চ মরণের জন্য বিজেপি তারা মিছিল করছে, আর গরিব মানুষের জন্য তাদের জন্য ভাবছে না। দেখলেন না সংসদ ভবন উদ্বোধনের ক্ষেত্রে কি করলেন তারা, ম্যাগনিফিসিয়েন্ট সাইফার যাক জনপূর্ণ সাক্ষী গোপাল করে রেখে দিলেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি মানে শুধু দেখানোর দ্রৌপদী মুর্মু
আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে, কি দারুণ! কত গরিব মানুষদের প্রাধান্য দিচ্ছি, কত দলিতকে প্রাধান্য দিচ্ছি, কত আদিবাসীকে প্রাধান্য দিচ্ছি। আরে দেউচা পাচামির জঙ্গল জমি অধিকার কেড়ে নিচ্ছ ইমপ্যাক্ট এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে, একটার পর একটা জায়গা থেকে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছ। আর দ্রৌপদী মুর্মুকে সামনে দেখিয়ে বলছো কি আদিবাসী রাষ্ট্রপতি করেছি, আর অথচ আমার সংবিধান যে সংবিধানের 79 নম্বর অনুচ্ছেদে এ কথা বলেছে যে আমার সংসদ মানে দুটো পক্ষ, রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি তাকে নিয়ে গঠিত, প্রধানমন্ত্রী দুটো পক্ষের সদস্য না, রাষ্ট্রপতি একমাত্র যিনি দুটো পক্ষের সভা ডাকতে পারেন। আর সেইখানে দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে নরেন্দ্র মোদী তিনি কিনা নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন। আসলে মুখে ওরা বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু পেছনে ওদের মনবাদ যেখানে বলে বেটি পড়াও বেটি পড়াও বেটি পড়াও, আর সেই কারণে বানর ধর্ষকদের ছেড়ে দেন, সেই কারণে হামলাসের অভিযুক্তদের ছেড়ে দেন, নতুন করে কোনো কথা বলেন না, কারণ ওরা মনুবাদকে মানেন, যে মনুবাদ মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে চায়, যে মনুবাদ বলে যে মহিলা মানে সে জন্মের পর বাবার অধীন যৌবনের স্বামীর অধীন, আর একেবারে ধানের দাম পাচ্ছে না।